শুভেচ্ছা আছে আমার জন্য নিয়ে নে পরে কথা বলবো বাংলাদেশ জাতীয় বাউল সমিতির পক্ষ থেকে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানালেন ধন্যবাদ ধন্যবাদ আমাদের বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে মায়ের দরবারে বাবার দরবারে গেলাম করিয়েছেন এবং আমাদের মিরপুরে দুটি সমিতি রয়েছে আরেকটি আমার প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয় বাউল ফাউন্ডেশন সমিতি সেখান থেকেও মায়ের দরবারে বাবার দরবারে গেলাম করিয়েছেন আমি দুইটা সমিতিকেই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই এবং দুই সমিতিরই সকল সম্মানিত শিল্পীবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আসলে ওনাদের এত ব্যস্ততা এত প্রোগ্রাম থাকে তারপরেও এই মায়ের মেলা মধুর মেলা এই মেলায় তারা যেভাবে একটু খালি তারিখটা মনে করায় দিতে পারলে তারা যেভাবে চলে আসেন এটা আসলে আমার অনেক অনেক জন্মের পাওনা আমি মনে করি আমাদের সকলের পক্ষ থেকে ওনাদের জন্য জোরে আরেকটি বড়তালি চাই বাংলাদেশ বাউল সমিতির যিনি সভাপতি আমাদের মানিকগঞ্জেরই মানিক এবং বাউল সাধু আব্দুর রশিদ সরকারের সুযোগ্য শিষ্য সেই বাবুল সরকার আছি গান করে আসছে অনেক ক্লান্ত আবার তার নিজেরও আরেকটা প্রোগ্রাম আছে সেটা নিয়েও ব্যস্ত না প্রতিদিনই কোনো না কোনো কাজ তারপরেও আসছে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার মনে হয় বেশি সময় থাকতে পারবে না অনেক শিল্পীরা যদিও আমার এখন অন্য শিল্পীদের দেওয়ার সিরিয়াল তারপরেও সিরিয়ালটা একটু মাঝে মাঝে তো ভঙ্গ করতেই হয় কোনো না কোনো কারণে আমরা এই সময়টা একটু সিরিয়ালটা ভঙ্গই করতেছি আমরা জনাব বাবুল সরকারকে একটা গান শুনে ওনাকে ছেড়ে দিব তারপরে আবার আমাদের আপনারা যারা আছে তারা গান শুনবেন আমাদের জালাল সরকারের গানে সন্তুষ্ট হয়ে মানিকগঞ্জ থেকে আব্দুর রহমান ভাই আরো 1000 টাকা দিয়ে সম্মানিত হলেন ধন্যবাদ ভালোবাসা ভক্তি সালাম জানাই মায়ের দরবারে বাংলাদেশ বাউল সমিতির পক্ষ থেকে আপনাদের সবাইকে ফুলেল শুভেচ্ছা সুস্বাগত আমরা আজকে 1 তারিখ যায় 3 তারিখে হজরত শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে আমরা আমাদের বাংলাদেশ বাউল সমিতির অভিষেক অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানে এমপি মমতাজ বেগম মা যাবে আমাদের আগা খান মিন্টু এমপি সাহেব থাকবে মাইনুল হোসেন খান নিখিল সাহেব থাকবে শিল্পকলার ডিজি থাকবে সমাজসেবার ডিজি থাকবে আরও বিশেষ ব্যক্তিবর্গরা থাকবে 4টা থেকে অনুষ্ঠান সেখানে সারা রাত ব্যাপী গান হবে আপনারা সবাই আসবেন সেই দাওয়াতটুকু আপনাদের কাছে করলাম ধন্যবাদ আসলে গানের শারীরিক অবস্থাটাই নাই তারপরেও একটা সুযোগ পেলাম সেই জন্য আমার বাজানের লেখা একটা গান আমি গাবো ওরে বিখ্যাত বইমি ধাতা জিনি এই ভাবে আমি কারো গায়ে আছে তিনি কবর রূপে নিজেই নারায়ণ ওরে কাগর সেদিন না তোর গুরু কেমন ধন হায় হায় চিনবে না তোর মুশি কেমন ধন ওরে পাগল সেদিন না তোর গুরু কেমন ধন হায় হায় চিনবে না
দয়া বিবি দাতা সে তো ভালো মন্দের নীলের দাতা সে তো রসুল রূপে করছায়া গো বলে পারো চিন্তা করো গুরু কেমন হবে চিন্তা করো গুরু কেমন
কত রশি কত হাসি কেমন ভোর